মুসলমান তো পরস্পর ভাই, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রকৃতই সমস্ত মুসলমান ভাই ভাই। কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসলিহু বাইনা আখাইকুম, তোমাদের ভাইদের মাঝে যদি দ্বন্দ্ব হয়, ভাইদের মাঝে যদি বিবাদ সৃষ্টি হয়, ফাসলিহু, মীমাংসা করে দাও। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। সূরা হুজুরাত 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তোমাদের মুমিন ভাইদের মধ্যে, দুটি গ্রুপের মধ্যে, দুটি দলের মধ্যে যদি বিবাদে লিপ্ত হয়, ঝগড়া ফাসাদের মধ্যে যদি তারা যুক্ত হয়ে যায়, তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও। ওয়াইন ত্বাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু ফাসলিহু বাইনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তোমার মুমিন ভাইদের মাঝে, দুই দলের মাঝে, ত্বাইফাতান, দুটি দলের মাঝে যদি ইকতাতালু, ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, ফিতনা লেগে যায়, ফাসলিহু বাইনহুমা, তাহলে তোমরা উভয়ে মিটায়া দাও, মীমাংসা করো। আল্লাহ রাব্বুল আলামিন ঝগড়া ফাসাদ করতে যেরকম নিষেধ করলেন, ওরকম হঠাৎ করে একে অপরে চলতে ফিরতে লাগতেই পারে, স্বাভাবিক, যদি লেগে যায়। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা পরস্পর সহযোগিতা করে ঝগড়াকে থামাও। কিন্তু আজকে আমাদের সমাজের চিত্র কি তাই? আজকে আমাদের সমাজের চিত্র হল ঝগড়া লাগলে আরো বাজাইয়া দেওয়া, এটিকে হেফাজত হন। ঝগড়ার দিনকে একেবারে ধ্বংস করে দেয়, নেড়ে করে দেয়, ঝগড়া দিনকে একেবারে নেড়ে করে দেয়। عن ابي الدرداء رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم حضرت ابي الدرداء থেকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم তিনি বলেন الا اخبركم بافضل من درجه الصيام والصلاه والصدقه رسول الله صلى الله عليه وسلم তিনি বলছেন আমি কি তোমাদেরকে বলে দেব রোজা নামাজ সাদাকার চেয়েও মর্যাদাশীল আমলের কথা কি তোমাদেরকে বলে দেব? প্রশ্ন করলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ রোজা সাদাকা এর চেয়েও আফজল ইবাদত আর কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আমি কি তোমাদেরকে বলবো যে নামাজের চেয়েও আফজল, নামাজের চেয়েও শ্রেষ্ঠ, সাদাকার চেয়েও শ্রেষ্ঠ এবং রোজার চেয়েও শ্রেষ্ঠ? অনুবালা সাহাবি তারা বললেন হ্যাঁ অবশ্যই আপনি বলেন, বলে দেন। অলা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সলাহু জাতিল বাইন ফাইনাল ফাসাদ জাতিল বাইন হিয়াল হালিকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সলাহু জাতিল বাইন, ঝগড়া বিবাদকে মিটে দেওয়া, পরস্পরের মধ্যে যদি ঝগড়া হয়, দুজনের মধ্যে যদি দ্বন্দ্ব লিপ্ত হয়, সেই দ্বন্দ্বটা মিটে দেওয়া নামাজের চেয়েও আফজল, সাদাকার চেয়েও আফজল, সিয়ামের চেয়েও আফজল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়া মিটানোর জন্য প্রয়োজনে নামাজ দেরিতে বিলম্বতে করতেন, অনেক হাদিস দ্বারা তা প্রমাণিত। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসছিলেন, মসজিদে আসার পথে দেখেন দুইজনের দ্বন্দ্ব, দুইজনের দ্বন্দ্ব। এই দুইজনের যখন দ্বন্দ্ব হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের দ্বন্দ্বকে নিরসন করলেন, তারপরে মসজিদে আসলেন। তার মানে নামাজ একটু বিলম্ব করো, সমস্যা নেই, দ্বন্দ্ব আগে মিটাও। দ্বন্দ্ব দিনকে একেবারে ন্যাড়া করে দেয়,
অলোক করে দেয়, ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পরস্পরের ফাঁকাতকে, দ্বন্দ্বকে সালাহ মিটায়া দাও, কেননা হিয়াল হালিকাতু, সেটা ধ্বংস করে দেয়, সেটা ন্যাড়া করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হালিকাতুর এর ব্যাখ্যা এভাবে করলেন, লা আকুলু তাহলিকু শারা, আমি তোমাদেরকে বলছি না যে চুল নেড়ে করা, এই কথা বলিনি। নেড়ে তো আমরা এটা বুঝি না, নেড়ে করে দাও, বুঝেন না, নেড়ে বোঝেন তো। আমি তোমাদেরকে এটা বলছি না, মাথার চুলকে হলক করা, নেড়ে করা, বরংস আমি বলছি ওয়ালাকিন তাহলিকু দ্বীন, বরংস ঝগড়া ফ্যাসাদ দ্বীনকে একেবারে হলক করে, ধ্বংস করে দেয়, নেড়ে করে দেয়। ঝগড়া হৃদয়কে পাপ যুক্ত করে যদিও সে ব্যক্তি নামাজ পড়ে। সম্মানিত ভাইরা আমার, এই জায়গার জাত আল বাইন এবং ফাইন্না ফাসাদ জাত আল বাইন মুহাক্কিক উলামা ইকরাম ফুতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন, ইয়ানিল বাগদা ওয়াল আদাওয়া, অর্থাৎ শত্রুতা বিদ্বেষ। কারণ মানুষ যখন শত্রুতা বিদ্বেষ করে, ঝগড়া ফাসাদ করে, তখন সে পাপে যুক্ত হয়ে পড়ে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঝগড়া ফাসাদে মানুষ এমনকি কুফুরি পর্যন্ত করতে থাকে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেক ব্যক্তির আমল প্রতি বৃহস্পতিবার সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছানো হয়, পেশ করা হয়, এবং প্রত্যেক বৃহস্পতিবার সোমবার জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, সবার জন্য খুলে দেওয়া হয়, দুই ব্যক্তির জন্য খোলা হয় না। দুই ব্যক্তির জন্য ওয়েট করা হয়, অপেক্ষা করা হয়। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন আনিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, তুরিদুল আমাল আও তুফতাহু আবওয়াবুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, আবু দাউদের হাদিসে তুরাদুল আমাল উল্লেখিত রয়েছে, আর মুসলিম শরীফের হাদিসে তুফতাহু আবওয়াবুল জান্নাহ শব্দটা উল্লেখিত রয়েছে, একই হাদিস, শুধু সামনের শব্দটার কিছু পার্থক্য উল্লেখ করেছেন। মুসলিম শরীফে তুফতাহু আর আবু দাউদে তুরাদু শব্দ উল্লেখ করেছেন, অর্থাৎ সোমবার আর বৃহস্পতিবারে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। সোমবার বৃহস্পতিবার মানুষের, প্রত্যেক মানুষের আমলকে আল্লাহর নিকটে পেশ করা হয়। কুল্লা ইয়াউমি ইসনাইনি ওয়া খামীস ফায়াগফিরু ফি যালিকাল ইয়াউমাইনি লিকুল্লি আবদিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দিন প্রত্যেক বান্দা আমলকে, প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন, ফায়াগফিরু মাফ করে দেন প্রত্যেক বান্দাকে, সোমবারে বৃহস্পতিবারে। কিন্তু লা ইশরিক বিল্লাহি শাইআ, এই শিরক করছে এরকম ব্যক্তি ছাড়া, শুধু শিরক যুক্ত ব্যক্তিকে, কুফরি করছে এইরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সোমবারে বৃহস্পতিবারে মাফ করে না। আর এক ব্যক্তিকে বলে ইল্লা মান বাইনা ওয়া বাইনাহু আখি শাহনা, যে ব্যক্তি তার ভাই, নিজের ভাই, পরস্পরের সাথে শত্রুতা পোষণ করেছে, ঝগড়া ফাসাদ করছে, এরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সোমবার বৃহস্পতিবারে মাফ করে না। তাদের ব্যাপারে ফয়সালা এরকম করেন, ফায়ুকালু আনজিরু হাযাইনি হাত্তা ইসতালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুইজনের ব্যাপারে অপেক্ষা করে রাখা হয়, ওয়েটিং এ রাখা হয়, বলা হয় তোমরা যতক্ষণ না সংশোধন না হও ততক্ষণ পর্যন্ত তোমাদের আমলকে কবুল করা হবে না, তোমাদের জন্য জান্নাতের ফটক খুলে দেওয়া হবে না। ভাইরা কিছু বুঝতেছেন? ঝগড়া ফাসাদকারীর জন্য দরজা খোলা হয় না, ঝগড়া ফাসাদকারীকে মাফ করে দেওয়া হয় না। কেন? হতে পারে ঝগড়া বসত তার মুখ থেকে কুফুরি কথা
কুফরি কর্মকাণ্ড সংগঠিত হতে পারে, এই জন্য আশঙ্কায় যদি কুফরি করেন তো আপনার জন্য জান্নাত হারাম, যদি কুফরি করেন আপনার জন্য জান্নাত হারাম, এই জন্য অপেক্ষা করা হয়, ঝগড়া ফাজাতকারীর জন্য অপেক্ষা করা হয়, না জানি কি কথা বলে ফেলে দেয়। যদি আপনি কুফরি না করেন, শিরিক না করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন বান্দা যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, যাররা সরিষা দানা এতটুকু পরিমাণ যার মধ্যে ঈমান আছে, আমল করছেন না এখন, শাস্তি পাওয়ার পরে এক সময় নাজাত পাবেন, জান্নাতে যাবেন, কিন্তু ঝগড়াকারী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অপেক্ষা করে রাখেন, কেন? সংশোধনের নিয়তে, সংশোধনের বার্তা দিয়ে অপেক্ষা করেন। যদি সংশোধন হয় তাকে মাফ করা হবে, যদি সংশোধন না হয় তাকে মাফ করা হবে না। ঝগড়ার কারণে কুফুরিকারী ঝগড়াকারী অপেক্ষায় রাখা হয়, অর্থাৎ বাধা দেওয়া হয়, এখানে সংশোধনের নিয়তে ইল্লা মাম বাইনাহু আখিহি শাহনাহু ফায়ুকালু উনজুরু হাযাইনি হাত্তা ইস্তালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই দুই ব্যক্তির ব্যাপারটাই অপেক্ষামান হিসাবে রেখে দিয়েছেন। বিদ্বেষ থেকে কুফুরি কথার সৃষ্টি হয় এবং ঝগড়া ইলমি নূরকে বিলুপ্ত করে দেয়। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আল মিরাউ ফিল ইলমি ইযহাবু বিনূরিল ইলম। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এলেমের ফিতনা থেকে, এলেমের ঝগড়া বিবাদ থেকে তোমরা হেফাজত হও, তোমরা এলেমের ঝগড়া বিবাদ করো না, এলেম নিয়ে কথা কাটাকাটি করো না, বিবাদ করো না, কেননা ইযহিবু বিনূরিল ইলম, এলেম না ঝগড়া বিবাদ করা এলেমের নূরকে বিলুপ্ত করে না। কে বলেছেন? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহ। ঝগড়া হারাম, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ, এই ঝগড়া আল্লাহ পছন্দ করেন না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আবগাদার রিজালি ইলাল্লাহি আলাদ্দু খিসাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিকটে সবচাইতে ঘৃণিত, ঘৃণিততম ব্যক্তি, ঘৃণিত ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি ঝগড়া ফাসাদ করে। আল্লাহর নিকটে সবচাইতে খারাপ ব্যক্তিকে, ঘৃণিতকে যে ঝগড়া ফাসাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন ঝগড়াকারীকে ভালোবাসেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসসিদিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকারীকে তিনি ভালোবাসেন না। ঝগড়া ফাসাদকারীর উপর আল্লাহর ক্রোধ ততক্ষণ পর্যন্ত জারি থাকে যতক্ষণ না পর্যন্ত সে ঝগড়া থেকে না ফিরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান জাদালা ফি খুসুমাতিন বিগাইরি ইলমিন লাম ইয়াজাল ফি সখতিল্লাহি হাত্তা ইয়ানজিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি না জেনে, না বুঝে, না শুনে, জানে না, ইলেম ছাড়া ঝগড়া বিবাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সবচেয়ে বেশি ক্রোধান্বিত হন, সবচেয়ে বেশি গুসা করেন, যতক্ষণ না পর্যন্ত সে ঝগড়া থেকে ফেরে। কতক্ষণ পর্যন্ত গুসা করেন আল্লাহ? যতক্ষণ ঝগড়া করেন ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে ক্রোধ আপনার উপর পতিত হয়। যদি আপনি ফিরলেন ঝগড়া থেকে, রহমতের মধ্যে এসে গেলেন, সুতরাং ঝগড়া ছাড়ুন। মানুষ তর্কে পটু, অধিকাংশ বিষয়ে মানুষ তর্ক করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরা কাহা 54 নম্বর আয়াতে ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, অধিকাংশ মানুষ, অধিকাংশই মানুষ, মানুষ অনার্থক বিষয়াদি নিয়ে তর্ক পটু, মানুষ, অধিকাংশ মানুষ অনার্থক বিষয়াদিতে তর্ক করতে পটু। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা কাহাবে 54 নম্বর আয়াতে উল্লেখ করেছেন কতক মানুষ না জেনে তর্ক করে ও ঘাড় শক্ত করে টেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কেও, আল্লাহ তার কোরআন হাদিস সম্পর্কেও ঘাড় টেরা করে উল্টা দিক চলে, চলে না ভাই? চলে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন
ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير سوره হজ এবং সূরা লোকমান সূরা হজ 8 নম্বর আয়াত সূরা লোকমান 20 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত কয়েক জায়গায় উল্লেখ করেছেন তিনি বলেন কতক লোক এমন আছে অমিনান্না কতক মানুষ এরকম আছে মাইউজাদিলু ফিল্লাহ বিগয়রে ইলম ইলম সারা আল্লাহর বিষয়ে তর্ক বিতর্ক করে আমাদের খেলা খেলি তর্ক বিতর্ক ঝগড়া কোরআন হাদিস নিয়ে কুরআন হাদিস নিয়ে আমাদের ঝগড়া খেলা খেলি তর্ক বিতর্ক এই বিষয়টা খুবই সতর্কতা অবলম্বন করতে হবে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে অথচ আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে তিনি বলেন ইলম ওয়ালা হুদা ওয়ালা কিতাবুন মুনীর না আছে তাদের কাছে হেদায়েত আর না আছে তাদের কাছে আলোকিত কুরআন অর্থাৎ কুরআনের জ্ঞান হেদায়েতও নাই কুরআনের জ্ঞানও নাই এই সমস্ত ব্যক্তিরা ঝগড়া ফাসাদ ইসলাম নিয়ে বেশি করে করে না ভাই আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিন্দা করলেন যে এরকম ব্যক্তির মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয় না না জেনে না বুঝে না শুনে কোন বিষয় নিয়ে তোমরা তর্ক করো না তর্কর মধ্যে কোন লাভ নাই জেনে রাখো তর্ককারী ব্যক্তি কখনোই উপদেশ গ্রহণ করতে পারে না তর্ককারী প্রত্যেক বিদ্রোহী শয়তানের কোন চর অনুসারী সুতরাং এ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে তর্ককারী ব্যক্তি শয়তানের দালাল তর্ককারী ব্যক্তি শয়তানের অনুচর তর্ককারী ব্যক্তি শয়তানের দোসর শয়তানের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ামিনান নাসি মাইয়ুজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাবি'উ কুল্লা শাইতানির মারি সূরা হজ 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত মানুষ এরকম আছে যারা আল্লাহর বিষয়ে কোরআন হাদিসের বিষয়ে আল্লাহর বিষয়ে না জেনে না বুঝে না শুনে তর্ক বিতর্ক করে তারা বিদ্রোহী শয়তানের অনুগত করে কাফেরদের অবস্থা হলো তারা মিথ্যা তর্ক বিতর্ক দিয়ে সত্যকে ব্যর্থ করার চেষ্টা করে তাদের মতন হওয়া যাবে না কাফেররা তারা সর্বদাই কোরআন হাদিসকে ড্যাম করার জন্য ব্যর্থ করার জন্য তারা তর্ক বিতর্ক করবে ভাই আমাদের পরিচয় কিন্তু আমরা মুসলমান মুসলমান কোরআন হাদিসে বিশ্বাসী পালন করতে পারলেন না কিন্তু বিশ্বাস তো অন্তর্ভুক্তি করবো এই জন্য আমরা সতর্ক অবলম্বন করি মুসলমান যেন কুফুরিকারীদের মতন আচরণ না করে ছোটখাটো বিষয় নিয়ে আমরা যেন তর্ক বিতর্ক না করি ঝগড়া ফাজাত না করি কারণ কুফুরিদের মতন আদর অভ্যাস যদি আমাদের মধ্যে আসে ভাই তাহলে আমাদের জন্য সর্বনাশ আমাদের জন্য সর্বনাশ আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন এভাবে ইউজাদিল্লাযীনা কাফারু বিল বাতিলি লিইযহিদু বিল হাক্ক ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যারা কাফের তারা মিথ্যা দিয়ে তর্ক বিতর্ক করে কেন লিইযহিদু বিল হাক্ক সত্যকে ব্যর্থ করার জন্য সত্যকে ব্যর্থ করার জন্য মিথ্যা দিয়ে তর্ক বিতর্ক করে আরে ভাই অনেকের কাছে এলেম নাই তর্ক দিয়েই জয়যুক্ত হয় ভাই না অনেক সময় দেখা যায় যে তর্ক করে সত্যকে ধামাতামা দিয়ে ও বিজয় লাভ করে এরকম আছে কিনা আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন যারা কুফরি করে তারা মিথ্যা দিয়ে সত্যকে ধামাতামা দেওয়ার জন্য সত্যকে ব্যর্থ করার জন্য তারা একে অপরের তর্ক বিতর্ক করে এই জন্য এটিকে বাঁচেন এর হেফাজত হন অত্যাপুতু আয়াতি অমা উন্দিরু হুজুয়া এবং তারা আমার আয়াতকে খাট্টা রূপে তারা আমার আয়াতকে তারা গ্রহণ করে এই আয়াতগুলো কোরআনের আয়াতগুলো নিয়ে খাট্টা করে এতদিন শুনি নাই এই কথা এখন শুনতে উড়ে আদায় সহজ করে কথা বললাম এরকম ঠাট্টা করা যাবে না বিদ্রোহ করা যাবে না আপনি এতদিন শোনেন নাই এখন শোনেন বিশ্বাস হলো মেনে নেন বিশ্বাস ভয় নাই এখনো সঠিক হন নাই মূল তো ভিতরে গেলেন অবিশ্বাস করা যাবে না কোরআনের আয়াতের একটি অংশটি কেউ যদি অস্বীকার করে সে কাউফে এই জন্য কোরআন হাদিস নিয়ে ঝগড়া ফাসাদ নাই আমরা যারা সাধারণ জনগণ আছি চুপ থাকাই নিরাপদ সুতরাং ভাইরা আমার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে ভয় করি
আল্লাহ তার রাসূলকে নিয়ে অর্থাৎ কোরআন ও হাদিসকে নিয়ে ঝগড়া করুন করোনা করোনা তা হলো কুফরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন আন্ন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মিরাউ ফিল কুরআনি কুফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কোরআন নিয়ে ঝগড়া করা কুফরি আবু দাউদ 4603 নম্বর হাদিসে কথার গোলে আমার কাছে আছে ভাইরা আপনাদের সামনে কখনই কথা বলে না ভয় পায় কিয়ামতে ভাইরা আমার কোরআন নিয়ে ঝগড়া করা কুফরি কেন কোরআন নিয়ে ঝগড়া করা কুফরি এই জন্য একটি আয়াত কেউ অস্বীকার করলে কুফরি আছে তাকে মুসলমান আর বলা যাবে না আপনি বিশ্বাস হোক না হোক সেটা না অন্তত পক্ষে যে বিষয়টা আপনি বিশ্বাস করেন না সাইলেন্ট থাকে পরবর্তীতে ওটার উপর আমল করে আরো কয়েকজন মৌলভীকে জিজ্ঞেস করে সেটা যদি একই কথা বলে তাহলে সেখান থেকে আমল শুরু করে দেন কিন্তু বিদ্রোহ করেন না কোরআনকে ঝগড়া ফাটাত করেন না ফাটাত করে না জেনে না বুঝে আপনি এমন একটা কথা বলে ফেলে দিলেন এটা কোরআনে নাই অথচ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখিত হয়েছে বলেন তো আপনার অবস্থান কোন জায়গায় চলে গেল আল্লাহ রাসূল বলেছেন কোরআন নিয়ে ঝগড়া করা কুফরি সুতরাং কোরআন হাদিসকে আমরা কেউ ঝগড়া করব না একজন সুন্নাত অনুসারী আলেমকে ভয় করুন কেননা তারা কোরআন হাদিসের কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আন উমর ইবনে আউফি মুযানি রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইত্তাকু আযিল্লাতুল উলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ওলামাদেরকে লাঞ্ছনা করতে গালিগালাজ করতে ভয় করো আলেম ওলামা হল ওয়ারাসাতুল আম্বিয়া তারা নবীদের ওয়ারিস উত্তরাধিকার আলেম তাদেরকে ভয় করতে হবে তাদের সাথে কথা বলার সময় একটু চিন্তা করতে হবে আলেম কার কথা আলেম কোরআন ও হাদিসের কথা বলছে সুতরাং সাবধানত অবলম্বন করতে হবে আল্লাহ রাসূল বলেছেন আলেম ওলামাদের সাথে কথা বলতে ইত্তাকু আযিল্লাতুল উলামা আলেমদের সাথে কথা বলতে তাদেরকে লাঞ্ছনা করতে কেউ প্রতিপন্ন করতে সাবধান সাবধান বেঁচে থাকো বেঁচে থাকো আলেম কোনো একটা কথা বললো আপনার বুঝে খাই হতে পারে এরকম সব কথায় আপনি বুঝে আসবে এমনটা হতে পারে না একটি কথা বুঝে আসে নাই অথবা আলেম এমন একটা কথা বলছে তার কথার কারণে আমার একটু মন ক্ষুণ্ণ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার সমাধান এইভাবে দিলেন ওয়ালা তাকতুহু আলেম কোন কথা বললে তাদের সাথে তো লাঞ্ছনামূলক কথা তো বলাই যাবে না যদি তুমি বলো তাহলে সাবধান আর তাদের সাথে সম্পর্ক সেট করা যাবে না যত মহা অপরাধ হোক আলেমদের সাথে সম্পর্ক সেট করবেন না যদি করেন দিন এলেন থেকে মাহরুম হয়ে যাবেন আপনি আমল করতে পারবেন না আল্লাহ রাসূল বলছেন না তাদেরকে ভয় করো তাদের সম্পর্ক তোমরা ত্যাগ করো না কোন একটা বিষয়ে বুঝে আসলো না একই বিষয়ে মতভেদ থাকতে পারে একটি ফতোয়া একটি মাসালা একটি হাদিস মতভেদ হতে পারে এই বিষয়ে তাহলে তোমরা কি করবে সাধারণ জনগণ তখন তোমরা কি করবে মুক্তাদিরু ফাই আতাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অপেক্ষা করো ওই দিন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আলেম তারা প্রত্যাবর্তন করে অর্থাৎ উভয় আলেম যদি তারা একই জায়গায় ছেড়ে ওই দিন পর্যন্ত অপেক্ষা করো যখন ফিরবে ওইটা থেকে ওই দিন থেকে তোমরা আমল করতে থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইখতিলাফু আসহাবি উম্মতি রাহমাতুন ও ফি রিওয়ায়াতিন অন্য আরেকটি জায়গায় উল্লেখিত রয়েছে ইখতিলাফুল উলামা ওয়া রাহমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের সাহাবীদের ইখতিলাফ উম্মতের জন্য রহমত আমার উম্মতের ওলামাদের ইখতিলাফ উম্মতের জন্য রহমত আলে ওলামা যত মত লক্ষ্য করবে তত আপনার লিগাল জিনিস পাবে স্পষ্ট পরিষ্কার জিনিস পাবে এর মধ্যে কোনো ভুল নাই আর আলে ওলামা যদি ইখতিলাফ না করে আপনারা আসল জিনিস পাবেন না ভালো মন্দ দুটি এক জায়গায় থাকে না কিয়ামতের আগ পর্যন্ত ইখতিলাফ দিয়ে হবে না সাহাবিদের মধ্যে ইখতিলাফ ছিল এভাবে একটা আমি কোরআন তেলাওয়াত করছে কোরআন তেলাওয়াত করছে আর একটা আমি কোরআন তেলাওয়াত করছে একটা আমি বলছে তোমার তেলাওয়াত ভুল আর একটা আমি বলছে তোমার তেলাওয়াত ভুল দুইজন বিতর্ক লেগে গেছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ উনি এইভাবে তেলাওয়াত করেছেন উনি এইভাবে তেলাওয়াত করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইজনের তেলাওয়াত চাইছো ইখতিলাফ করো না ইখতিলাফ করো না এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সাত ভাগে পড়ার বিধান দিয়েছেন কোরআন সাত রকমের পড়া যায় ভাইরা আমার সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল সাহাবীদের মধ্যেও দ্বন্দ্ব ছিল তা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কিন্তু দ্বন্দ্ব করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না দ্বন্দ্বের মধ্যে কোনো কল্যাণ নাই দ্বন্দ্বের মধ্যে বরং অকল্যাণ রয়েছে আলেমদের সাথে ঝগড়া এবং মূর্খদের সাথে ঝগড়া করা এবং মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে যে ব্যক্তি এর অন্বেষণ করে এই ব্যক্তির জন্য জাহান্নাম আমি ব্যাখ্যা একটু কম দিয়ে সামনে দিক লাগানোর চেষ্টা করছি عن كعب بن مالك رضي الله تعالى عنه من طلب العلم يجادل به العلماء رسول الله صلى الله عليه وسلم তিনি বলেন যে যে ব্যক্তি আলেমদের সাথে ঝগড়া করার জন্য ইলম অন্বেষণ করে আউলি ইমারি ইয়া বিহি সুবহা বিহি সুবহি সুবহা এবং যে ব্যক্তি নির্বুদ্ধের সাথে ঝগড়া করার জন্য ইলম অন্বেষণ করে আও ইয়াসরিবা বিহি ওয়াজহান উজুহান নাসি ইলাইহি এবং মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য ইলম অন্বেষণ করে আদখালাহুল্লাহু নার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামে প্রবেশ করায় নাউজুবিল্লাহ বললেন না তাহলে মুলিমদের ভয় আছে কিনা বলেন তো ভয় আছে মুলিমদের আপনাদের চেয়ে বেশি ভয় এমনি একটা কথা বলবা তুমি জাহান্নাম দেখো সুতরাং যে মৌলবি জাহান্নামকে ভয় করে সে এখান থেকে সত্য কথা বলবে আর যে মৌলবি জাহান্নাম থেকে ভয় করে না নিজের দলকে ভয় করার চেষ্টা করে সে তার নিজের পক্ষে বানায়া বানায়া ভুগো ভাইরা আমার এই হাদিসটা কোথায় আছে তিরমিজি শরীফ 2645 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ঝগড়াকে মিটিয়ে দাও এটাও সাদাকা কুল্লু মারুফিন সাদাকা প্রত্যেকটি নেক কর্মই সাদাকা ঝগড়া ঝগড়াকে মিটিয়ে দেওয়া এটাও সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনি আদমের 360টি জোড়া আছে মানুষের 360টি জোড়া প্রত্যেকটি জোড়ার বিনিময়ে সাদাকা করা উচিত সাদাকা করা উচিত কাফফারা দেওয়া উচিত তাহলে কাফফারা কিভাবে দিবে বলে ভালো ভালো কর্ম করেন এক একটা ভালো ভালো কর্ম এক একটা হাড্ডির জোড়ার জন্য কাফফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাতিরু বাইনাল ইসনাইন সাদাকা দুইজনের মাঝে আদল কায়েম করে দেওয়া মিটমাট করে দেওয়া এটাও হলো সাদাকা আজকে আমরা কি করি যদি আমাদের দুইজনের মাঝে ঝগড়া বাঁধে তাহলে আরো বাধান দেয় কিভাবে এটাই আমরা বলার চেষ্টা করি এদিকে হেফাজত হন ঝগড়াকে মিটিয়ে দেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি নেক কর্মকে সাদাকা হিসেবে উল্লেখ করেছেন আপনি মাঝখানে দ্বারা ঝগড়া মিটিয়ে দেন আবু দাউদে আরো উল্লেখিত রয়েছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ঝগড়াকে মিটিয়ে দিবে এই ব্যক্তির জন্য হক হওয়া সত্ত্বেও যে ব্যক্তি ঝগড়া মিটাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার আমি নিজে নিয়ে নিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা যাইমুন বিবাইতিন ফি রবাতিল জান্নাহ আমি তোমাদের জন্য জিম্মাদার হয়ে গেলাম জান্নাতের পাশে একটি ঘরে কোন ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য লিমান তারাকাল মিরাকা ওয়া ইন কানা মুহিকান ওই ব্যক্তির জন্য যে হক হওয়া সত্য সে সত্য মানে সে সঠিক তারপরেও যে ব্যক্তি সঠিক হওয়া সত্য ঝগড়া ত্যাগ করেছে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতের পাশে একটি ঘর নির্মাণের জিম্মাদার আমি ভাই হক হওয়া সত্য ঝগড়া করতে মানা করেছেন কে রাসূল আর আপনি যদি বেহাল হন আপনি জানতেছেন আপনার কলবকে একবার জিজ্ঞেস করেন আপনার অন্তরকে একবার জিজ্ঞেস করেন আমি ওর সাথে ঝগড়া করতে চাই আগে আমি করি কিনা যদি আপনি বাতিল হন তাহলে ওই বাতিল ব্যক্তির ঝগড়া বন্ধ করে দেওয়া আরো কত জরুরি হক হলে যদি বন্ধ করতে হয় তাহলে বাতিল হলে তো আরো রিজবল বন্ধ করতে হবে ভাইরা আমার ঝগড়া মিটিয়ে দেন ঝগড়া মিটানোর পরিবর্তে বিতর্কের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি কান পেতে কথা শুনে
ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেবেন না, বরং তাকে গোমরাহ করবেন, গোমরাহ করবেন। আজকে আমরা অনেক সময় এরকম আছি, ঝগড়া চলতেছে, অথবা কোন ব্যক্তির কথাকে আমি এমন ভাবে শুনবো, কান পেতে ওত পেতে শুনবো, শোনার পরে আমি তাদের দুজনের মধ্যে ঝগড়া বাজায় দেবো, এরকম ব্যক্তি আছে না ভাই? আছে। যদি এরকম ব্যক্তি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর দিবেন, অন্তরে সিল মেরে দিবেন, অন্তরে আবরণ ঢুকিয়ে দিবেন, যার কারণে সে হেদায়েত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনহুম মান ইয়াসতামিউ ইলাই ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফাহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ফি আযানিহিম وَيَرَوْا كُلَّ آيَةٍ لَّا يُؤْمِنُونَ بِهَا حَتَّى إِذَا جَاءُوكَ يُجَادِلُونَكَ يَقُولُ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ الله رب العالمين তিনি বলেন কত মানুষ এরকম আপনার কথাকে কান পেতে শুনবে হে রাসূল আপনি জেনে রাখেন وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ আমি তাদের অন্তরে আকিন্না আবরণ করে দিয়েছি সিল মেরে দিয়েছি তাদের অন্তরে আমি সিল মারছি যারা আপনার কথাকে কান পেতে শুনে না মানার নিয়তে আমি তাদের কানকে স্মৃতি করে দিয়েছি বধির করে দিয়েছি যেন তারা অনুধাবন না করতে পারে কথা শুনে এই মজলিসে ভাই অনেকে কথা শোনেন কোরআন হাদিসের কথা শোনেন সবাই কি বুঝে আমল করতে পারেন না সবাই তা পারে না কারো কারো অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর দেন সিল দেন আমি তোর হেদায়েত দেব না তোর নিয়তটাকে সহি কর এই জন্য শোনার জন্য যেরকম নিয়ত শুদ্ধ করা উচিত বলার জন্য নিয়ত এবং শুদ্ধ করা উচিত আমি কাউকে খাড়ো করার উদ্দেশ্যে কথা বলবো না যিনি বলবেন তার নিয়ত থাকতে হবে আর যিনি শুনবেন আমি তার শূন্যতা পালন করবো আশা করা যায় ওই ব্যক্তির জন্য হেদায়েত আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াইয়াও কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা হে রাসূল আপনি যদি তাদের বিপরীতে দলিল আদিলটা প্রমাণাদি পেশ করেন তাদেরকে দেখান লা ইউমিনু বিহা তার প্রতি তারা বিশ্বাস করবে না যত বলিনি দেখান মানবু না কারণ ওদের কাজ হলো কাজ পিতে ওত পিতে শুনে শুনে হাজু ধরা শুধু খুদা বাই করা এরা কখনোই হেদায়ত পাবে না এরা ইমানদার হতে পারবে না বিশ্বাস স্থাপন করতে পারবে না হাত্তা আল্লাহ যা এমনকি তারা আপনার নিকটে যখন উপস্থিত হয় আসে তখন কি করে ইউজাদিলুনাকা ফিল্লাহ ইউজাদিলুনাকা ফিল্লাহ ইউজাদিলুনাকা ফিল্লাহ বিগয়রি ইলম এমনকি তারা যখন আপনার নিকটে আসে তারা ওই সমস্ত কাফেররা তারা বলে যে তারা আপনার সাথে তর্ক বিতর্ক করে সেই সমস্ত কথা নিয়ে তারা এইটাকে উড়ে যায় এইভাবে ইন হাজা ইল্লা তাসমিলাউ বলেন আপনি যা শুনাইতেছেন এ তো ইতিপূর্বে পূর্ব কাহিনীর গল্প কেচ্চা কাহিনী কল্প কাহিনী আসাতি শব্দের অর্থ হল কল্প কাহিনী এই বাপদাদার ওই ঐতিহ্য আর সেই রুস্তমানের কাহিনী ইত্যাদি হামদাদি এইটাই আর মানার মতন না কোনটা কি সমস্ত কথাবার্তা বলে এক কথা দিয়ে সব কথা উড়িয়ে দেওয়া সাবধান এইটা কখনোই করবেন না কোরআন হাদিস কখনো কল্প কাহিনী হতে পারে না ভাইরা আমার বিতর্ককারী উপদেশ গ্রহণ করে না এবং ঝগড়াকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় 64 নম্বর আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকারীকে ভালোবাসেন না এবং ফাসাদকারী যত কৌশলী হোক ফাসাদকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বিজয় দান করবেন না জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরা ইউনুসে 81 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন হে রাসূল অবশ্যই অবশ্যই জানেন আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকারীর আমলকে বিজয় দান করেন না ফাসাদকারী কোন সফলতা নেই সুতরাং ভাই আমার ফাসাদকারী থেকে হেফাজত হন শয়তান তার সঙ্গীদেরকে প্রয়োজনা দেয় এবং যুক্তির মাধ্যমে ঝগড়ার মাধ্যমে মসজিদ বানায় সাবধান শয়তান আপনাকে ঝগড়া করার জন্য প্রয়োজনা করবে এই তুমি ঝগড়া করো এই ঝগড়ার মাধ্যমে শয়তানের মসজিদ বানানোর দলকে ভারী করবে এটা হলো শয়তানের কাজ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সব কাজে যুক্তি চলবে না যুক্তি দেয় ইসলাম মানা যায় না যুক্তি দেয় ইসলাম মানা যায় না ইসলাম আল্লাহ তার রাসূলের বিধান মোতাবেক আমল করার মধ্যে ইসলাম সুতরাং যুক্তি দিয়ে কখনো ইসলাম মানা যাবে না ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুরুল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে অর্থাৎ যে প্রাণীতে বিসমিল্লাহ বলা হয়েছে সেটা তোমারা খাও
আর যেটা বিসমিল্লাহ বলা হয় না এটা তোমরা খায়ো না কেন ওয়া ইন্নাহু লাতিফ বিসমিল্লাহ ছাড়া প্রাণী জব করলে প্রাণী খাইলে এটা পাপ মহাপাপ অপরাধ সুতরাং এটা তোমরা খাবে না অর্থাৎ তৎকালীন সময় এরকম যুক্তি পেশ করত আল্লাহ মানলে খাওয়া যায় না নিজরা মানলে খাওয়া যায় আল্লাহর চেয়ে তোমরা বেশি দামি হয়ে গেল অর্থাৎ মরা করে খাও না জব করে চুরিতে জব করে খাও আল্লাহর চেয়ে তোমরা বেশি দামি হয়ে গেল এটা মুশরিকদের যুক্তি ছিল আল্লাহ রাব্বুল আলামিন এটা খণ্ডন করলেন না যে পশুর উপর বিসমিল্লাহ আমার নাম নেওয়া হয়ে জব করে ওইটা তোমাদের জন্য হালাল আর যার নাম না হয় আমার নাম না হয় না যে পশুর উপর ওইটা তোমাদের জন্য হালাল না হারাম যুক্তি দেওয়া চলবে না হুকুম দেই না ওলাকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওয়া ইন্না শায়াতিনা লা ইউনা ইলা আউলিয়াহি অবশ্যই শয়তান তার সঙ্গীদেরকে প্রচুনা দেয় ইউজাদিদুনাকু তোমাদের মাঝে বিবাদের মাধ্যমে ঝগড়া করার জন্য শয়তান তোমাকে প্রচুনা দেয় ওয়া ইন আতাতুহুম আর যদি তোমাদের মধ্যে কেউ তাকে অনুসরণ করে ইন্নাকুম লা মুশরিকুন তাহলে তোমরা কিন্তু মুশরিক হয়ে যাবে ভাইরা আমার ঝগড়া কার কাজ শয়তানের কাজ শয়তান আপনাকে ঝগড়া করার জন্য উদ্বুদ্ধ করবে শয়তানের কথায় যদি আপনি কান দেন শয়তানকে যদি উদ্বুদ্ধ করেন অনুসরণ করেন নিঃসন্দেহে শয়তান ঝগড়ার মাধ্যমে আপনাকে মুশরিক বানিয়ে দেবে ঝগড়ার মাধ্যমে আপনি এমন একটা কথা বলে ফেলে দিলেন যে আল্লাহর উপরে হাত ঘুরিয়ে ফেলে দিলেন আপনার মুশরিক হতে আর দেরি লাগবে না কিসের কোরআন কিসের হাদিস এই কথাই বলে ফেলে দিলেন আপনি মুশরিক হয়ে যাবেন কেন কোরআনকে আপনি খাটো করে দেখেছেন আর মিরাউ ফিল কোরআনি কুফরুন কোরআন নিয়ে ঝগড়া করা কুফরে সাবধানতা অবলম্বন করতে হবে সূরা আল আম 121 নম্বর আয়াত ছোটখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়াকে বর্জন করি যেমন আসহাবে কাহ আমরা এই সমস্ত বিষয় নিয়ে বেশি ঝগড়া করি আসহাবে কাহাবের মধ্যে কয়জন ছিল তিনজন না চারজন একজন কুকুর পাঁচজন ছয়জন না একজন কুকুর সাত ছয়জন সাতজন না একজন কুকুর আটজন সাতজন আটজন না একজন কুকুর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বর্ণনা করতেছেন আসহাবে কাহাবের ঘটনায় সঠিক সংখ্যা দেওয়া নাই সঠিক সংখ্যা কি নাই দেওয়া নাই আসহাবে কাহাবের ঘটনায় কুকুরের নাম কি ছিল তাদের ব্যক্তিদের নাম কি ছিল এটা জানার অর্থ না এইটা জানার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর পরে ঘুমের মাধ্যমে জাগায়া আবার আপনাকে উত্তরণ করতে পারেন ওই আল্লাহ আমাকে আপনাকে কিয়ামত ঘড়া দিতে পারেন পারেন না ভাই যে আল্লাহ 300 বছর ঘুমানোর পরে যারা বলতে চান যে ঘুমায় ছিলাম আমার চলে ওই আল্লাহ কি আপনার মৃত্যুর পরে জাগনা করতে পারে না অবশ্যই পারেন সুতরাং আসহাবে কাহাবের ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন কি স্পষ্ট ঘটনা উল্লেখ করে দিয়েছেন সূরা কাহাবের 22 নম্বর আয়াত দেখেন সূরা কাহাবের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন রাজমাম বিল গয়ি কাল্পনিক ভাবে তোমরা কথা বলো না আনুমানিক ভিত্তিক তোমরা কথা বলো না ওই সময় যে ঘটনা ঘটেছে তোমরা কি জানো জানো না ওয়া ইয়াকুলুনা সাবাতু আসামিলুহুম কালবুহুম তারা বলতো যে সেখানে 7টি অথবা 8টি ব্যক্তি ছিল অকালবুহুম তার মধ্যে একটি ছিল কুকুর উর্রব্বি আলমু বিহিত্তিহিম মা ইয়ালমুহুম ইল্লা কলিল হে রাসূল আপনি বলে দেন আমার আল্লাহ তাদের সংখ্যা সম্পর্কে অধিক বেশি জানে কিন্তু অল্প কিছু সংখ্যক তা জানে অল্প সংখ্যক ব্যক্তি ছাড়া আসহাবে কাহাবের সংখ্যা সম্পর্কে সঠিক জানে না অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওখানে আসহাবে কাহাবের সংখ্যা কত তারাই সঠিক জানে এছাড়া কেউ জানে না আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করলেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আলা তুমারি ফিহি ইল্লা মিরাউন যহীরা সুতরাং আলা তুমারি ফিহি তাদের বিষয়টা এই মামুলি বিষয়টা হালকা বিষয় সাধারণ বিষয় নিয়ে তোমরা তর্ক বিতর্ক করো না ওয়ালা তাসতাবিহি ফিহুম আহাদা এবং এই সমস্ত তাদের বিষয়টা অর্থাৎ আসহাবে কাহাবের বিষয়ে তোমরা কেউ জিজ্ঞাসাও করো না আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা জিজ্ঞাসা করতে মানা করছেন আর আপনার ভাই করে ইয়াদিনের ঘটনায় আপনারা ওখানে উপস্থিত ছিলেন ছিলেন না এটা নিয়ে ফাটাফাটি করতেছেন
হুসাইনের আদর্শ গ্রহণ করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পরিচর্যার টুকরা ছিল, তার আদর্শ কি ছিল? ফাতনা করা, ফাতাত করা। তার উদ্দেশ্য ছিল ফাতাত মুক্ত। আপনি ফাতাত করেন কেন? তার উদ্দেশ্যকে কবুল করেন। তার উদ্দেশ্য ছিল মদের বিরুদ্ধে আন্দোলন, আপনি মদ বন্ধ করে দেন, আন্দোলন করেন। তার উদ্দেশ্য তো গ্রহণ করেন, ঘটনা করার উদ্দেশ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ঘটনা দিয়ে আমাদেরকে শিক্ষা দেন যে আল্লাহ ভবিষ্যৎ যে রাসূল ভবিষ্যৎ বার্তা দিলেন সেই রাসূল আবার এই ধরনের সতর্ক বার্তা দিলেন, সেই রাসূল আমাদেরকে আবার জানায় দিলেন যে ফাতনা ফাতাত করো না, এগুলো ঘটনা থেকে উদ্দেশ্য হাসিল করো, এগুলো ঘটনা থেকে তোমরা সংশোধন হও। আপনারা কি জানেন ইয়াজিদকে যারা আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা বার্তা পাঠিয়ে দিয়েছিলেন তারা ইয়াজিদকে এবং হুসাইনকে হত্যা করে তাকে জানেন বিশ্বাসঘাতকতা বিজয় করেছে? আপনি এগুলোর মোকাবেলা করেন, মুনাফিকের মোকাবেলা করেন, অশ্লীলতার মোকাবেলা করেন, এটা ইসলামের শিক্ষা। কিন্তু ঝগড়া করেন না, হুসাইন কখনো ঝগড়া চান নাই, ফেসাদ চান নাই সমাজের মধ্যে। এগুলো ফেতনা ফেসাদ কেন জানান? আল্লাহি আল্লাহি আল্লাহর কসম, আমি কখনো কথা বলার সময় ঝগড়া ফেসাদের উদ্দেশ্যে কথা বলে আসি, ঝগড়া ফেসাদকে মিটায় দেয়। ঝগড়াকারী সবে বেলা তো মাপ পায় না, সুতরাং ঝগড়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঝগড়া ফেসাদ থেকে হেফাজত করুন। ঝগড়া মিটাও, যদিও তাওরিয়া হয়। এখন একটা বিষয়, ঝগড়া মিটানোর জন্য সামান্যতম এড়িয়ে দিয়ে এদিক ওদিক কথা বলা, যার আরবি হল তাওরিয়া। মুখে থাকবে একটা, অন্তরে থাকবে আর একটা। মিথ্যা সর্ব অবস্থায় হারাম, মিথ্যা সর্ব অবস্থায় হারাম। সুতরাং ঝগড়া মিটানোর জন্য এ নিয়ে দুনিয়ে কথা বলে তাতে দোষ নাই। যেমন এভাবে বলে, তুমি তার সাথে ঝগড়া করতেছ, ওই লোকটা তোমার জন্য দোয়া করেছে, আপনি অথচ শুনিনি নেই, দোয়া করতে শুনিনি নেই, কিন্তু একদিন তো এই কথাটা বলছে আল্লাহুম্মা ফিরলি লিল মুমিন, ইয়া আল্লাহ মুমিনদেরকে মাফ করে, ও তো মুমিনের মধ্যে একজন, মিথ্যা বলবে না। অর্থাৎ তাওরিয়া বলা হয় আপনার তার পকেটে টাকা নেয়, বাড়িটা আছে ভাই আমার পকেটে টাকা, ওই টাকা থেকে হেফাজত করার জন্য, ওই টাকাকে হেফাজত করার জন্য আপনি এড়িয়ে দিয়ে চলে, এটা যায় মিথ্যা না, আপনার পকেটে নেয় বাক্সত আছে। হবে তো আপনার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ব্যাপারে বলেছিলেন ইনি আমার রাহবার, ইনি আমার পথ প্রদর্শক। যদি বলতেন ইনি মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করতেন, তিনি বললেন ইনি আমার রাহবার। উদ্দেশ্য ছিল সঠিক, উদ্দেশ্য ছিল সঠিক, কিন্তু মুখে বলছে আর একটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বলেছিলেন ইনি আমার বোন, কুল্লু মুসলিম ইখওয়া, প্রত্যেকটি মুসলমান বোন ভাই বোন, তিনি বলেছিলেন বোন, আসলে কিন্তু ছিল স্ত্রী। ওই সময় ওই বাচ্চার ফাতনা থেকে বাঁচার জন্য তিনি তাওরিয়া করেছিলেন। এভাবে তাওরিয়া করা যায়, তাওরিয়া তিনটা জায়গায় বৈধ, তাওরিয়া তিনটা জায়গায় বৈধ। আমি বলতে পারছি না সময় নেই। একটি হল আলহার যুদ্ধর ক্ষেত্রে, আপনি জানেন আমরা যে বর্তমান কলব ব্যবহার করি, কলব ব্যবহার করা নিষেধ, কলব ব্যবহার করা নিষেধ, একমাত্র যুদ্ধের ক্ষেত্রে কলব ব্যবহার করা যায়। বুড়া মানুষ কলব ব্যবহার করে সবার হচ্ছে, এটা বৈধ। কিন্তু আপনি আপনি সমাজের মধ্যে স্ত্রীর কাছে যুবক হবেন এই নিয়তে কালার ব্যবহার করেছেন, এটা হারাম, না যায় করা যাবে না, এই এটা করা যাবে না। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে করা যাবে, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য আপনি এটা করতে পারেন, যুদ্ধক্ষেত্রে এড়িয়ে দূরে যুদ্ধের কৌশলকে ঠিক রাখার জন্য আপনি সেখানে বললেন না, একটু সাইলেন্স আসলেন অথবা অন্যভাবে এড়িয়ে দূরে কথা বলে ওখানে চলে আসলেন, এটা বৈধ। কিন্তু মিথ্যা সর্বাবস্থায় হারাম। এরপরে ওয়াল আসলাহি বাইনান নাস, মানুষের মাঝে মিটমাট করে দেওয়ার জন্য, ঝগড়া বিবাদ মিটমাট করার জন্য এদিক ওদিক একটু কথা বলা হোক, সে হলো সত্য, কিন্তু একটু বেশি বর্ধিত করে কথা বলা, এটা বৈধ আছে। এবং হাদিসুল মারআ যাওয়া, এবং স্ত্রীর সাথে কথা বলতে একটু চিত্তাকর্ষণ বিনোদন করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য 500 টাকা দামের কাপড়, এই তোমার এই কাপড়ে তো অনেক বেশি, একটু খুশি করলে, এটা বৈধ।
কিছু কিছু স্ত্রী কোরআনের আছে অল্প টাকা দামের কাপড় পছন্দ করে না, এই ক্ষেত্রে তাকে যদি আপনি বলেন তোমার কাপড় অনেক দাম, দাম তো আপনি ঠিকই দিয়েছেন কিন্তু একটু বর্ধিত কথা বলছেন, এই অনেক শব্দটা ব্যবহার করছেন, এইটা ইসলামে বৈধ বলা হয়েছে। হাদিসটা কোথায় আছে? মুসলিম 2605 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, উম্মে কুলসুম থেকে বর্ণিত। উম্মে কুলসুমের বাবা ছিল একজন গাড্ডা কাফের, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাপকভাবে আঘাত করত। সেই ব্যক্তির পেট থেকে, সেই ব্যক্তির উরস থেকে একজন নেককার খাঁটি মহিলা ইসলাম কবুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অর্জন করেছেন এবং সে অত্যাধিক ভালো মানুষ ছিলেন। সেই উম্মে কুলসুম বলছে, আন্নাহা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসাল কাযিবা ইসবাহা বাইনান নাস, মানুষের মাঝে মিটমাট করার জন্য যদি একটু মিথ্যা বলে ওটা মিথ্যা নয়, মানুষের মাঝে মিটমাট করার জন্য হালকা পাতলা যদি বেশি বর্ধিত কথা বলে এটা মিথ্যা নয়। ফায়ান মিয়া খায়রান আও ইয়াকুলু খায়রান, তাই সেটা ভালো কথা বলুক অথবা আরো উত্তম কথা বলুক, একটু বাইরে বলুক অথবা আরো একটু ভালো কথা বলুক, এটা ক্লিয়ার অপরাধ না। কোথায় আছে? বুখারী 2692 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই থেকে আমাদেরকে শিক্ষা দিলেন যে কিছু কিছু জায়গায় আমরা ঝগড়াকে মিটানোর জন্য চেষ্টা করব, বাড়ানোর জন্য চেষ্টা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।